আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, অ্যাটজট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন। তো আমি কথা বাড়াবো না, চলে যাব মেইন টিউটোরিয়ালে। আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনি পঞ্চগড় থেকে দিনাজপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি, ভাড়ার তালিকা, বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত। তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই, আপনি পঞ্চগড় থেকে দিনাজপুর যেতে শুভন যে সিট এর মূল্য পড়বে 105 টাকা, এসচেয়ার যে সিট এর মূল্য পড়বে 125 টাকা, এফ সিট বা প্রথম সারির যে সিট এর মূল্য পড়বে 190 টাকা, এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে 236 টাকা, এবং এসি স্লিপার যে সিট এর মূল্য পড়বে 282 টাকা, এবং এসিবি বা কেবিন এসি কেবিন যে সিট এর মূল্য পড়বে 420 টাকা। এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই, আপনি পঞ্চগড় থেকে দিনাজপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুলনচাপা ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে সকাল 6টায় এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল 8টা 28 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে দ্রুতযান ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে সকাল 7টা 20 মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল 9টা 35 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে বাংলাবান্ধা ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে সকাল 9টায় এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সকাল 11টা 6 মিনিটে। শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে। এরপরে রয়েছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর 12টা 20 মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে দুপুর 2টা 13 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে কাঞ্চন ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর 3টা 30 মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে সন্ধ্যা 6টা 7 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। এরপরে রয়েছে একতা ট্রেনটি পঞ্চগড় থেকে ছাড়বে রাত 9টা 10 মিনিটে এবং এটি দিনাজপুর গিয়ে পৌঁছবে রাত 11টা 5 মিনিটে। এই ট্রেনটির কোনো অফ ডে নেই। তো আপনি পঞ্চগড় থেকে দিনাজপুর যেতে এই 6টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাটজট শিক্ষার সঙ্গেই থাকবেন।